সারাদিন দৌড়ঝাঁপ করার পর যখন রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছা করে না, এদিকে খিদেও পেয়েছে, এদিকে ওয়েদারের অবস্থাও সাংঘাতিক খারাপ, সেই সময় এই ধরনের রেসিপিগুলো কিন্তু কাজে আসে। অনেক নেগেটিভ মানুষজন আছে যারা বলছেন এবং বলবেনও যে এইসব গরিবের খাবার আবার খায় নাকি কেউ, তবে এই গরিবের খাবার কিন্তু আমার কাছে অমৃত। খাবারের ভিডিও করতে হলে তো পোর্সিলিনের প্লেট কিনতে হবে, সরু চালের ভাত খেতে হবে, না ভাই পাচ্ছি না, আমি অ্যান আনসফিস্টিকেটেড বাঙালি সেটাই থাকতে চাই। কাঁসার থালার পাশাপাশি স্টিলের থালাও বাঙালি ঘরে জায়গা করে নিয়েছে, আর তাতেই আমরা ইউজ টু। আমার লাইফস্টাইল ব্লগে আমি অথেন্টিসিটিটাকে ভীষণভাবে মেনটেন করি, আর এই বেসিক গরিব জীবনযাপনে আমি কিন্তু ভীষণ খুশি। এখন যা জোটে তাই খাই, তবে এই গোবিন্দভোগ চাল ডাল আলু একসাথে ফুটিয়ে খাওয়ার যে মজা, সেটা মানে ফাইভ স্টার হোটেলে বসে খেয়েও আসে না। প্রেশার কুকারের সিটি উঠতে উঠতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনে স্ট্রিট লাইটটা হট করে কেটে গেল, মেবি ফিউজ উড়েছে, শর্টকাট হবো হবো করছে, সুতরাং তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ডিম সিদ্ধ ও বেগুন সিদ্ধ দিয়েছিলাম আলাদা করে, যাতে ভাতের রং চেঞ্জ না হয়, আর অনেকের আবার অ্যালার্জিও থাকতে পারে, তো সেই রিজনে নুন লঙ্কা ঘি উপরি পাওনা ডিম সিদ্ধ। অ্যাট দি এন্ড অফ দি ডে যে যাই বলুক, নিজের বেসিক চাহিদা আর ভালোবাসার সাথে কম্প্রোমাইজ করবেন না।